আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় যে নাম্বারটা দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন, ওই নাম্বারটা মনে করেন কোন একটা কারণে আপনি হারিয়ে ফেলেছেন বা আপনি ওই নাম্বারটাকে চেঞ্জ করতে চাচ্ছেন, আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে নাম্বারটা দিয়ে ক্রিয়েট করেছিলেন ওই নাম্বারটা আপনি পরিবর্তন করে অন্য একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছেন, যদি সেই কাজটা করতে চান তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করেন। খুব সিম্পল ভাবে খুব সহজেই দেখাবো যে কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে নতুন একটা নাম্বার অ্যাড করতে পারবেন। কাজটা করার জন্য আপনার মোবাইল ফোনে থাকা সরাসরি জিমেইলে চলে আসবেন। আসার পরে এখান থেকে মনে করেন আমি এই জিমেল অ্যাকাউন্টটার নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি, সেটা করার জন্য এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পার্সোনাল ইনফো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে যদি আমরা নিচে আসি তাহলেই এখানে দেখতে পারবো আমি যে নাম্বারটা দিয়ে ক্রিয়েট করেছিলাম এই নাম্বারটা এখন মনে হচ্ছে আমার কাছে হারিয়ে গেছে বা এখানে আমি নতুন একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি, ওই নাম্বারটা আমি ভুলে গিয়েছি যে কি সিম দিয়ে নাম্বারটা ক্রিয়েট করেছিলাম সেটাও কিন্তু এখানে দেখতে পারব। সো এই নাম্বারটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে এই নাম্বারটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখব যে এইরকম একটা অপশন চলে আসছে। সো এখান থেকে আমি আবারও এই অ্যারো বাটনে ক্লিক করে দিব। এই অ্যারো অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ডিসপ্লেতে বা এরকম একটা ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। তারপরে এখান থেকে এই যে এডিট আইকনটা রয়েছে এই আইকনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার এই জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই এডিট আইকনের উপরে ক্লিক করে তাহলে দেখব যে এখান থেকে আপডেট নাম্বার নামে একটা অপশন নিচে দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো এখান থেকে আমরা আমাদের এই নাম্বারটা আপডেট করে নিব বা পরিবর্তন করে নিব। সো এখান থেকে আপডেট নাম্বার এই অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি নতুন করে যে নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে আবারও ক্লিক করে দিবেন। তারপরে গেট কোড, অর্থাৎ যে নাম্বারটা নতুন অ্যাড করেছেন এই নাম্বারটার মধ্যে একটা কোড আসবে, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে সেটাই বলছে। সো আমি এখান থেকে গেট কোড এই অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমার এই মোবাইল ফোনে একটা কোড আসবে এই সিম এর মধ্যে, সেই জন্য আমি অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন একটা কোড কিন্তু চলে এসেছে, সেই কোডটা এখানে বসিয়ে দেই। 6943906943। ওকে, এই কোডটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই এই অপশনটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে আমাদের এই জিমেল অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু পরিবর্তন হয়ে নতুন যে নাম্বারটা অ্যাড করেছি সেই নাম্বারটা কিন্তু এখানে চলে এসেছে। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।